এমন একটা হোটেল যা বছরের পর বছর বন্ধ হয়ে আছে, আর যেই হোটেলে বন্দি করে রাখা হয়েছে এক ভয়ানক আত্মাকে। তো যখন সেই হোটেলের দরজা খুলবে তখন কোন প্রলয় আসবে, আর কি এমন রহস্য লুকিয়ে আছে সেই বন্ধ হোটেলের মধ্যেই? তো বন্ধুরা, এই সব কিছু আমরা জানতে পারবো 2018 সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান মুভি নিনি থুওকে। সো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা হোটেলকে দেখতে পাই যার নাম ছিল মিকারজিও। এই হোটেলের মালকিন ছিল একজন মহিলা যার নাম হচ্ছে মার্নি, যে কিনা একজন বৃদ্ধ মহিলা ছিল। সেই মহিলা তার হোটেলের একটি রুমের মধ্যে বসেছিল, আর এরপর আমরা লক্ষ্য করি যে তার হাতের মধ্যে একটা চাবি। সে তাড়াতাড়ি সেই চাবিটিকে একটি বাক্সের মধ্যে লুকানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে ভেতরের একটা রুম থেকে কাঠের খেলনার আর শব্দ শুনতে পায়। তো এরপর মার্নি যখন সেই রুমের মধ্যে যায় তখন সে অনেক লম্বা চুল দেখতে পায়। এটা দেখে মার্নি অনেক ভয় পেয়ে যায়। তো এরপর সেই শব্দটি যখন বন্ধ হয় তখন মার্নি সেই রুমের ভিতরে যায়, আর তখন সে একটি ছবির ভিতরে কারো একজনের প্রতিচ্ছবি দেখতে পায়, যা কিনা একটা বাচ্চার প্রতিচ্ছবি ছিল। আস্তে আস্তে সেই বাচ্চাটি ছবির মধ্য থেকে বেরিয়ে আসে, আর এরপর মার্নিকে মেরে ফেলে। যাই হোক, এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই যে মার্নিকে দাফন করা শেষ হয়ে গিয়েছে। মার্নির কবরের সামনে তার দু নাতিন, যাদের নাম হচ্ছে নাদিনে এবং নায়া, তারা দুজনেই আসে, আর সাথে নাদিনের বাগদত্তও সেখানেই আসে যার নাম ছিল বেন। তারা দুজনেই তাদের দাদির অর্থাৎ মৃত্যুর কারণে অনেক চিন্তিত হয়ে পড়ে। আসলে নাদিনের দাদি ভাবত যে নাদিনের বাবা মায়ের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, আর তাই ছোট থেকে তারা তাদের সাথে বেশি সময় কাটাতে পারেনি। এরপর আমরা দেখতে পাই রাতে যখন নাদিনে তার দাদির জিনিসপত্র গোছাচ্ছিল তখন সে ওই বাক্সটি খুঁজে পায় যার মধ্যে মার্নি একটি চাবি লুকিয়ে রেখেছিল। কিন্তু এই বাক্সটি নাদিনের কাছে অদ্ভুত দেখতে লাগলেও সে এটা নিয়ে মাথা ঘামায়নি। পরদিন মার্নির স্ট্রিট লয়ার নাদিনে এবং নায়ার কাছে আসে এবং তাদের বলে, তোমাদের দাদি মৃত্যুর আগে উইল করে গিয়েছিল যে তার মৃত্যুর পর যেন এই হোটেলের দায়িত্ব তোমাদের উপর দেওয়া হয়। এটা শুনে নাদিনে বলে, আমরা এটার জন্য প্রস্তুত নই। কিন্তু তখনই বেন বলে, তোমরা যদি চাও তাহলে আমরা এই হোটেলকে একটি গ্যালারিতে রূপান্তর করতে পারি, কারণ এমনিতেও সেই জায়গাটি অনেক ঐতিহাসিক স্মৃতি সমৃদ্ধ। কিন্তু সেই বাড়ির চাকর রহমত এবং গিরার এই বিষয়টি একেবারেই ভালো লাগেনি। কিন্তু তখনই বেন বলে, এখনও সময় আছে তোমার সিদ্ধান্ত নেওয়ার, তুমি সিদ্ধান্ত নাও ভেবে চিনতে। এরপর সে এবং নায়া দুজনের শহর চলে যায় যাতে করে নাদিনে এই জায়গার সব কিছু সামলাতে পারে। সো নেক্সট সিনে আমরা দেখতে পাই যে বাড়ির চাকর গিরা এবং তার ছেলে বেজো, তারা দুজন মিলে কিছু পূজা আরাধনা করার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু তখনই সেখানে নাদিনে চলে আসে এবং তারা দুজন কি করছে সেই সম্পর্কে তাদের জিজ্ঞাসা করে। আর তখনই গিরা বলে, আমরা মার্নি অর্থাৎ মালকিনের আত্মার শান্তির কামনার জন্য পূজার আয়োজন করেছি, কারণ তার মৃত্যুর 40 দিন হয়ে গিয়েছে। তো এটা শুনে নাদিনে বলে, এগুলো করা মোটেও ঠিক না, আমার দাদি কোনো খারাপভাবে মারা যায়নি, সে স্বাভাবিকভাবে মারা গিয়েছে, তাই এসবের কোনো প্রয়োজন নেই। এরপরে সিনে আমরা নাদিনেকে দেখতে পাই যে কিনা এই বাড়ির মধ্যে খারাপ কিছু অনুভব করছিল। সে হল রুমে রাখা একটি পিয়ানো বাজানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখতে পায় যে পিয়ানো তার বাজানোর আগেই বেজে উঠেছে। শুধুমাত্র সব কিছু এখানেই শেষ হয়ে যায়নি, সেই রাতে নাদিনে তার রুমে যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ করে সে তার রুমের মধ্যে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যা দেখতে অনেক ভয়ানক ছিল এবং তার অনেক বড় লম্বা লম্বা চুল ছিল, যেমনটি মার্নি হোটেলের মধ্যে দেখেছিল। তো নিজের এত সামনে ভয়ানক একটা আত্মাকে দেখতে পেয়ে নাদিনে অনেক ভয় পেয়ে যায়। এরপর রহমত এবং গিরা তাকে বলে, এই বাড়িতে 8টি রুম আছে। কিন্তু এটা শুনে নাদিনে বলে, আমি তো এই বাড়িতে 9টি রুম দেখলাম। কিন্তু তখনই গিরা বলে, 9 নম্বর রুমটিতে যাওয়া বারণ আছে, তাই সেটা বন্ধ করে রাখা হয়েছে, কারণ গ্রামের মানুষের মতে অনেক বছর আগে সেই রুমের মধ্যে কোনো একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, আর সেই ভয়ানক রহস্য আজও ওই রুমের মধ্যে বন্দি রয়েছে। কিন্তু অবভিয়াসলি নাদিনে এসবে বিশ্বাস করেনি। এরপর সে জিদ করে ওই রুমের দরজা খোলার জন্য, এমনকি সে ওই রুমের দরজার সামনে গিয়ে জোরে জোরে লাথি মারে যার কারণে পূজার সকল জিনিস নষ্ট হয়ে যায়।
এরপর সে ওই রুমের চাবি তার দাদির রুমে গিয়ে খুঁজতে লাগে। তো সে যখন ওই বাক্সটি খুলে তখন সে তা খালি দেখতে পায়। নেক্সট সিনে বেন তাকে কল করে এবং জানায় এই হোটেলে একসময় চাইনিজ একটা পরিবার থাকতো, আর মূলত সেই সময় এটি একটা গেস্ট হাউস ছিল। যাই হোক, পরদিন সকালে যখন নাদিনে ব্রেকফাস্ট করছিল তখন সে বেনের সাথে ভিডিও কলে কথা বলে। সে সময় বেন লক্ষ্য করে যে নাদিনে ব্রেকফাস্টে ফুল খাচ্ছে। নাদিনে নিজেও দেখতে পায় যে আসলে গতকাল যে ফুলগুলো দিয়ে পূজা হওয়ার কথা ছিল এগুলো সেই ফুল যার কারণে রহমত এবং গিরাকে ডেকে নিয়ে আসে। কিন্তু ততক্ষণই সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। এইসব দেখে নাদিনের মোটেও ভালো লাগে না। সে বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো গণ্ডগোল আছে, আর তাই সে সারা ঘরের মধ্যে ক্যামেরা দিয়ে ঘোরাফেরা করে যাতে করে ক্যামেরার মধ্যে কিছু একটা রেকর্ড হয়। এরই মধ্যে আমরা নাদিনের আশেপাশে সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে ঘুর ঘুর করতে দেখি। একসময় নাদিনের ক্যামেরার মধ্যেও সেই বাচ্চা মেয়েটি ক্যাপচার হয়ে যায়, আর যেসব দেখে নাদিনে কিচ্ছু বুঝতে পারে না। এরপর নাদিনে সেই বন্ধ রুম খুলে ফেলে যা এতদিন যাবৎ তালাবদ্ধ ছিল। রহমত এবং গিরা তাকে অনেক নিষেধ করে কিন্তু তবুও সে তাদের কোনো কথা শুনে না, কারণ তার মতে তার সাথে যেই সব ঘটনা ঘটছে তার পেছনে এই ঘরের কোনো সূত্রপাত আছে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই রুমের মধ্যে অনেক পুরানো জিনিসপত্র ছিল, আর তখন নাদিনে দেখতে পায় সেই রুমের ভেতর একটা ভয়ানক টাইপের দেখতে পুতুল ছিল। গিরি এবং রহমত বলে এই ডলটির নাম হচ্ছে নিনিথ, যাকে বিশেষভাবে আত্মাদের দুনিয়ার সাথে যোগাযোগ করার জন্য তৈরি করা হয়েছে। গিরি নাদিনেকে বলে ম্যাডাম মার্নি বলেছিল এই হোটেল সে ওই নামক চাইনিজ ইন্দোনেশিয়ান মহিলার থেকে নিয়েছিল। আসলে সেই মহিলা প্রায়ই এই নিনিথ নামক পুতুলের সাহায্যে আত্মাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করত। হয়তোবা তার আত্মাদের কাছ থেকে কিছু জানার ছিল। তো এরপর নাদিনে সেই রুমের মধ্যে ওই নামের ওই মহিলাটির একটি ছবি দেখতে পায়, যা কিনা অপূর্ব দৃষ্টিতে নাদিনের দিকেই তাকিয়েছিল। এসবের পরে নাদিনে নিনিথকে বাহিরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। তার মতে এই পুতুলটির জন্যই এত কিছু হচ্ছে, তাই সে এই পুতুলটিকে নষ্ট করে ফেলে যাতে করে সব কিছু যেন আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু যখনই সে ওই পুতুলটিকে পুড়িয়ে দিয়ে সেখান থেকে যেতে নেয়, তখনই সেখানে অনেকগুলো কাঠের পুতুল এসে তার উপর হামলা করতে নেয়। এরই মধ্যে নাদিনে একটা মহিলাকে সেখানে দেখতে পায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই সেখানে রহমত এবং গিরি চলে আসে, যার কারণে পরিবেশ আবারও আগের মতো স্থির হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই নাদিনের সাথে হং নামের একজন লোক দেখা করতে আসে, যে কিনা নাদিনেকে বলে আমার পূর্বপুরুষদের সূত্রপাত অনুযায়ী এই বাড়িটি আমাদের ছিল, কিন্তু হঠাৎ কেউ একজন এই বাড়িটি তোমাদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু এই বাড়ির মধ্যে আমার পৈতৃক অনেক সম্মতি থাকার কারণে এই বাড়িটি আমি আবারও তোমাদের কাছ থেকে কিনতে চাই। হং ওই বন্ধ রুমে থাকা ছবিটি সম্পর্কেও বলে, কিন্তু নাদিনে চাইছিল না এত দ্রুত তার দাদির স্মৃতিগুলো হারিয়ে ফেলতে। এরপর বেন যখন শহর থেকে ফিরে আসে তখন এই বাড়িতে ঘটা সকল ভৌতিক কাহিনী নাদিনে তাকে জানায়। তো এইসব শুনে বেন বলে এই বাড়িতে এমন সব ঘটনা কেন খুব ঘটছে তার কারণ আমি দ্রুতই খুঁজে বের করব। এরপর আমরা দেখতে পাই নায়া যখন বেজুর সাথে খেলা করছিল তখন হঠাৎ করে সেই ছোট বাচ্চাটি আত্মা নায়ার কাছে চলে আসে, যা দেখে নায়া অনেক ভয় পেয়ে যায়। তো এসবের কারণে নাদিনে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। এরপর যখন নায়া বেজোর সাথে দোলনা খেলতে যায় তখন হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটি আত্মা সেখানেও চলে আসে এবং সে নায়াকে পেছন থেকে ধাক্কা দিতে নেয়, কিন্তু সঠিক সময়ে সেখানে বেন এবং নাদিনে নিয়ে চলে আসে, যার কারণে নায়া বেঁচে যায়। এসব দেখে নাদিনে কিছুতেই বুঝতে পারছিল না যে কি করে এই সমস্যা থেকে বের হওয়া যাবে। এরপর সিন শিফট হয় এবং আমরা রেস্তোরাঁয় নাদিনেকে এবং বেনকে নিনিথ সম্পর্কে কথা বলতে দেখি। এরপর বেন নিনিথ সম্পর্কে খোঁজ করে এবং জানতে পায় নিনিথ একটা ছোট মেয়ের আত্মা যার খেয়াল কোনোদিন কেউ রাখেনি, আর তাই মৃত্যুর পর সে আত্মায় পরিণত হয় এবং আলাদা আলাদা জায়গাকে প্রসেস করতে লাগে। অন্যদিকে বেনের বন্ধু ওই সেই হোটেলের সম্পর্কে তথ্য বের করে ফেলেছিল। এরপর বেনের বন্ধু তাকে বলে অনেক বছর আগে এটি হংদের বাড়ি ছিল, কিন্তু হংয়ের প্রপিতামহের ওই নামে একটা মহিলার সাথে সম্পর্ক ছিল, তার তাই সেই ওই বাড়িতেই ওইকে দিয়ে দেয়, আর তারপরেই
ওই এই গেস্ট হাউসকে মেকারজিওতে বদলে ফেলে। তো এরপর থেকেই ওই তার মেয়ে ইয়েনিয়েনকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। সেই বাড়িতে একটা বাচ্চা চাকর ছিল যে কিনা ইয়েনিয়েনের বয়সে ছিল। আর এভাবেই একদিন ইয়েনিয়েন হঠাৎ করে গায়েব হয়ে যায়। সেই দিনের পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে যেমন বেনের ফ্রেন্ড তাকে এইসব কাহিনি বলছিল, ঠিক তেমনি অন্যদিকে বাড়িতে নাদিনে কোথাও নায়াকে খুঁজে পাচ্ছিল না। তো এরপর সে যখন নায়াকে খুঁজতে যায়, তখন সেই ছোট্ট বাচ্চাটির আওয়াজ শুনতে পায়। তখন নাদিনে বুঝতে পেরে যায় যে গিরি এবং রহমত এমন কিছু জানে যা তারা তার কাছ থেকে লুকিয়ে গিয়েছে। অনেক জোর করার পরে গিরা বলে, ছোটবেলায় ওই এর মেয়ে ইয়েনিয়েন সেই ছোট্ট বাচ্চা অর্থাৎ তাদের বাড়ির চাকরের সাথে খেলতে খেলতে একদিন গায়েব হয়ে যায়। আর তাই ওই তার মেয়ের শোকে একেবারে পাগল হয়ে যায়। আর এরপর সে তার মেয়েকে খুঁজতে নিনিথুকের রিচুয়াল পালন করে। ওই নিনিথুকের কাছ থেকে ওই শুধুমাত্র এটাই জানতে পারে যে তার মেয়ে এই বাড়ির মধ্যেই আছে, যাকে কেউ একজন এই বাড়ির মধ্যেই লুকিয়ে রেখেছে। তো এরপর ওই অনেক চেষ্টা করে তার মেয়েকে খুঁজে বের করার জন্য, কিন্তু শত চেষ্টার পরেও সে ব্যর্থ হয়। আর তাই সে নিজেকে ওই বদ্ধ ঘরের ভেতরে থাকা ছবির মধ্যে আবদ্ধ করে ফেলে। আর সে প্রতিজ্ঞা করে যে সে একসময় তার মেয়েকে খুঁজে বের করবেই। আর এতদিন তো সেই আত্মা শান্তই ছিল, কিন্তু যখনই সে নায়াকে দেখতে পায় তখনই তার ভেতরের সেই আর্তনাদ জেগে ওঠে। সে নায়ার মধ্যে নিজের মেয়েকে দেখতে শুরু করে, আর তাই সে নায়াকে লুকিয়ে ফেলেছে। আর যতক্ষণ পর্যন্ত না সে তার মেয়েকে খুঁজে পাবে ততক্ষণ পর্যন্ত সেই অরাজকতা বন্ধ করবে না। গিরির কাছ থেকে এসব কিছু জানতে পেরে নাদিনে অনেক ভয় পেয়ে যায় এবং সে নায়াকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই বৃদ্ধ মহিলার আত্মা মানে ওইয়ের আত্মা রহমতের কাছে চলে আসে এবং সে রহমতকে বিরক্ত করতে লাগে। কিন্তু ঠিক সময়ে সেখানে বেন চলে আসে, যার কারণে রহমত বেঁচে যায়। এদিকে বেন তার ফ্রেন্ডের বলা ঘটনা সকলের সামনে রিভিল করে। আর এরপর সে সবাইকে বলে, ছোটবেলায় ইয়েনিয়েন যেই চাগরের সাথে খেলা করত সে আর কেউ নয় বরং রহমত ছিল। এরপর রহমতকে অনেক জোর জবরদস্তি করা হয় সত্য বলার জন্য। আর একসময় রহমত সব কিছু বলতে লাগে। সে বলে, ছোটবেলায় যখন একদিন সে ইয়েনিয়েনের সাথে দোলনা খেলছিল, তখন হঠাৎ করে সে ইয়েনিয়েনের দোলনা অনেক জোরে ধাক্কা দেয়, যার কারণে ইয়েনিয়েন মাটিতে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগার কারণে সে সেখানে মারা যায়। রহমত তখন বুঝতে পারছিল না যে সে কি করবে। এদিকে ওই তার মেয়েকে খোঁজাখুঁজি করছিল। তো এটা দেখে রহমত ভয় পেয়ে যায় এবং ইয়েনিয়েনকে সে বাড়ির আঙ্গিনার মধ্যে দাফন করে দেয়। এসব শুনে তাড়াতাড়ি নাদিনে সেই রুমের মধ্যে যায় যে রুমের মধ্যে রহমত ইয়েনিয়েনকে মাটি চাপা দিয়েছিল। তো সেখানে গিয়ে নাদিনে ওইয়ের কাছে নায়াকে দেখতে পায়। আসলে ওই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে সে এই দুনিয়া ছেড়ে চিরকালের মতো চলে যাবে, কিন্তু সে একা যাবে না, বরং নায়াকেই সে তার সাথে করে নিয়ে যাবে। যাই হোক, এইসব শুনে নাদিনে তাকে বলে, তুমি যা করছো তা মোটেও ঠিক না, আর এটা তোমার মেয়ে নয় বরং এটা আমার বোন নায়া। এরপর সেখানে রহমত চলে আসে এবং সে সকল সত্য ওইকে বলে দেয়। সে তার জন্য ইয়েনিয়েন মারা গিয়েছিল। এরপর সে ওইয়ের কাছে ক্ষমা চায়। তো এরপর সে ওইকে কথা দেয় যে সে ইয়েনিয়েনের যথাযথ দাফন করবে যাতে করে তার আত্মা মুক্তি লাভ করে। আর এইসব শুনে ওইয়ের আত্মা শান্ত হয়। আর এরপর ওই নায়াকে মুক্ত করে দেয়। তো মুভির শেষে আমরা দেখতে পাই নাদিনে ওই অ্যান্ড ইয়েনিয়েন এর শ্রদ্ধাঞ্জলি দেয় এবং সেই বাড়িটি হংকে দিয়ে দেয়। আর যখনই হং সেই বাড়ির মধ্যে ঢুকে তখনই ওইয়ের আত্মা তার পেছনে পড়ে যায়। আর এর মাধ্যমেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।